কিভাবে ঘরে বসে একখান লাঠি দিয়ে আপনি ফুল বডি ওয়ার্কআউট করতে পারেন। বাইরে এই এই লাঠি বের করতে আমাদের অনেক কষ্ট হয়েছে, ও ফোন দিয়ে আসার সময় বলছে দোস্ত পর্দার রেলিং লাগবে। পর্দার রেলিং কেন লাগবে? আমরা তো সব পর্দা মনে হয় খালি করে অলরেডি খালি হয়ে গেছে আমাদের এইদিকে, এটাও খুলছিল বাট এটার রেলিংটা কাছে লাগে না, রেলিংটা অনেক বড় অনেক বড়। এবং বাসায় এখন আর কোনো পর্দা নাই, খালি পর্দার বিভিন্ন রেলিং টেলিং আছে, আমার হাতে একটা রেলিং দিয়েছে। তো আজকে আমরা বেসিক্যালি এই একটা রেলিং দিয়ে বা একটা লাঠি দিয়ে ফুল বডি ওয়ার্কআউট শিখবো। তো আমি জানি না, আমি এমনিতে বেশ ফিট, বাট ও আমাকে বলছে তোর এই ফিটনেস দিয়ে হবে না, আর ফিটনেস বাড়াইতে হবে। কিন্তু অ্যাকচুয়ালি মাসকুলার না, আমরা চাচ্ছি যে অ্যাকচুয়ালি এটা মাসেল বিল্ডিং না, কিন্তু হচ্ছে বডিটাকে অ্যাক্টিভ রাখে আর কি, রাইট? ওকে, মাসেল বরাবর থাকলে ভালো, তো ওটা পাস নাই, তুই কিছু করার নাই, আমি ভালোটা একটু বড় আর প্রবলি আল্লাহ আমাকে হাইটটা দেয় না, এনিওয়ে না সমস্যা নেই, হবে হবে হাইটটা বাড়ানোর সুযোগ নেই। ঠিক আছে, ওকে ওকে ফাইন, তাহলে আমরা একটু শোল্ডার পজিশনে আমি আর একটু দেখাবো, দেন তুই আমাকে কপি করবি, রাইট? ঠিক আছে, দেখা তো এখন নরমালি ক্ষেত্রে এই ক্ষেত্রে যে ব্যাপারটা থাকবে, আমরা অ্যাকচুয়ালি স্ট্যান্ডিং নরমাল স্ট্যান্ড করব, পরে সাইড টু সাইড, যেই সমস্যাটা হয় ছেলেদের এই যে লাভ হ্যান্ডেলটা থাকে সেটাকে অ্যাকচুয়ালি অপারেট করতে হবে। লাভ হ্যান্ডেল, লাভ হ্যান্ডেল হচ্ছে মানে কি এখানে একটু চর্বি জমে থাকে আর কি, কেউ ধরলে কোমর দিয়ে ধরে, তো এজন্য ওরে বাবা দিস সাইন্স আই ডিডন্ট নো। ওকে ওকে ফাইন, তাহলে আমরা একটু সাইড টুইস্ট করি। তো সাইড টুইস্টের ক্ষেত্রে কথাটা হচ্ছে স্ট্রেট বডি পোস্চার একদম স্ট্রেট থাকবে পিছনে, তো হাত আর আমাদের শোল্ডার গুলোর অ্যালাইনমেন্ট সেম থাকবে, জাস্ট সামথিং লাইক নরমাল জেন্টল ওয়েতে আমরা কি করবো মুভ করবো, রাইট? কিন্তু মুভ করার ক্ষেত্রে সবচেয়ে ভালো ব্যাপারটা হচ্ছে খুব সার্টেনলি মুভ করে থেমে যাওয়া এরকম করে। তো তখন হয় কি এই সাইডের যে পোর্শন গুলো আছে, ফ্যাটের যে পোর্শন গুলো আস্তে 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 রিলিজ হয়ে যায়, মানে কমে যায় আর কি, রাইট? ওকে, কত দেখি বিসমিল্লাহ, এই হ্যাঁ এই মানে হচ্ছে আপনার 1 রেপস, মানে এদিকে গেলাম আসলাম 1 রেপ 1 রেপ, আর এইটা করবেন হচ্ছে 15 রেপস 15টা রেপ, এটা হচ্ছে একটা সেট একবার, এরকম করে 4 বার করাবে, তাহলে 4 15 60টা 60টা বার বার হবে যে কোনো একটা এক্সারসাইজ থেকে। তো আমরা এরপর থেকে আমরা কি বলবো 15 রেপস 4 সেট, তো এটা দেখলে 15 রেপস 4 সেট মানে 15 রেপ 4 বার রিপিট কর, রিপিট 4 15 60 বার, হ্যাঁ গট ইট, বুঝেছিস? এরপর আমরা আরেকটা কাজ করব, এটা হচ্ছে আমরা সাইড বেন্ড, তো এভাবে সেম পোস্টার ঠিক থাকবে, আর একটু পাটা ওয়াইড রাখা যায়, ব্যালেন্স ঠিক থাকে এখানে, পাটা ওয়াইড রাখবো, আর এটার ক্ষেত্রে ওই একই জিনিস যে লাভ হ্যান্ডেলটা এটাকে হ্যান্ডেল করার জন্য, রাইট? ওকে, তো এভাবে আমরা অ্যাকচুয়ালি কি করতেছি সাইড বেন্ড করতেছি, রাইট? এভাবে আমরা সাইড বেন্ড করতেছি, ওকে কর, আমি তো করি, তুই কর স্যার। ঠিক আছে স্যার, শিওর, হ্যাঁ এটা হাতটা একটু টাইট, ছাড়ে একটু টাইট, দ্যাটস ইট, ওকে, হুম, পাটা পজিশন, হ্যাঁ দ্যাটস ইট, ওকে ওকে, হ্যাঁ লেগ আছে, হুম, কর ঠিকঠাক মতো, না হলে এখন মাইনাসে কিন্তু, ওকে কাম অন কাম অন কাম অন, ঠিক আছে স্যার, হ্যাঁ পারফেক্ট, ওকে ফাইন। তো এইটা এটা ইজি আছে, এটা ইজি আছে অ্যাকচুয়ালি বলতেছি কি, এখন তোর কাছে অনেক ইজি লাগতেছে কারণ তোর বডিটা অ্যাক্টিভ আছে। আচ্ছা, এখন যারা একদমই মুভ করে না তাদের জন্য কিন্তু অ্যাকচুয়ালি আমার বারবারই বলতেছে আমার একদম বিগিনারের জন্য, যে আপনি কিছুই না করেন এতে কিছু করা তো ভালো, রাইট রাইট রাইট, ওকে ফাইন। এরপর সবচেয়ে বেসিক যে জিনিসটা, এটা একটু কষ্ট হয় যাদের বডি ওয়েট বেশি থাকে, তো এটা হচ্ছে আমরা স্কোয়াট দেখবো, সবচেয়ে আদিম এবং সবচেয়ে ভালো এক্সারসাইজ যদি বলা, রাইট? ওকে ফাইন, তো স্কোয়াটের ক্ষেত্রে আমাদের একটা জিনিস একটু খেয়াল রাখা লাগবে, বডি পশ্চারটা খুব সুন্দর থাকবে, স্ট্রেইট থাকবে, আর সবচেয়ে ভালো হয় যদি আমরা সিলিং এর দিকে তাকিয়ে করি আর কি, আইডিয়াটা তো এইভাবে সামথিং লাইক ফুল কমপ্লিট একটা সিট ডাউন হবে, রাইট? কিন্তু কখনো এরকম ভাবে ঝুঁকে না, রাইট? স্পাইনের মধ্যে কিন্তু সমস্যা, সোজা থাকতে হবে, একদম সোজা থাকবে, রাইট? ঠিক আছে স্যার, ওকে করেন, আচ্ছা সো পায়ে ঠিক আছে, হুম পায়ে দিয়ে আইটু 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 আইটু, ওকে ওকে পারফেক্ট, এখন উপর সিলিং এর দিকে, উপর সিলিং, কিন্তু আমি বারবার বলছি এর উপর পোর্শনটা একদম টাইট টাইট, হ্যাঁ ওকে ফাইন, আর আইটু বসে আইটু বসে, হুম হ্যাঁ, না না নিচে হিল উঠা যাবে না, এই হিলটা উঠতেই পারবে না,
হিল একদম গ্রাউন্ডে টাচ করা থাকবে। আমি বারবার বলি সমস্যাটা হয় এখানে। ওকে হিল টাচ করা থাকবে, পা আবার বেঁকে যাচ্ছে না না না, হ্যাঁ পারফেক্ট। আর একটু একটু আর একটু স্ট্রেট, হ্যাঁ একটু স্ট্রেট বসা, একটু কষ্ট হচ্ছে না, হ্যাঁ ওকে। এটা আরো প্র্যাকটিস করা লাগবে, পিছনে পারফেক্ট এটা পার আপ, কিন্তু হিলটা উঠে যায় তো, আচ্ছা ঘোড়া উঠে যায় না, পারফেক্ট পারফেক্ট, হ্যাঁ এতে একটু বেশি মার্ক পাইছি, এটা একটু বেশি মার্ক পাইছি, কোনো মতে পাস না, এটা সোজা ছিল, আচ্ছা সোজা ছিল, ঠিক আছে। আর এখানে আরেকটা আছে, হ্যাঁ স্প্লিট ওয়ার্কআউট, এটা হচ্ছে কি একটা স্প্লিট স্কোয়াট বলে, তো আমাদের একটা পা একটু সামনে থাকবে, আরেকটা পা পিছনে একটু বেন্ড অবস্থায় থাকবে, সামনের পাটাও বেন্ড থাকবে পিছনেরটা, তো আমি দেখাচ্ছি এরকম, হ্যাঁ সামথিং লাইক দিস, 1 2 3 4, এরপর এটা করলে এটাকে আপনি ধরুন 15 রেপস করলে একটা পায়, এরপর আরেকটা 1 2 3, কিন্তু বারবারই বলতেছি নট এভাবে ঝুঁকে কি উপরে, হ্যাঁ উপরে রাইট, ওকে কাম অন, এবার কিন্তু লাভ ঝামেলা বলতেছি, হ্যাঁ রেডি, হ্যাঁ পারফেক্ট, দুই এটা ইজি, 3 দেখি তো এদিকে, হ্যাঁ 4 তোর হিল উঠে যায় কিন্তু, আচ্ছা হিল রাখবে, এবার উল্টা বাড়ি খাবি কিন্তু, ও মাই গড, তো আসলে কেন, ওকে ঠিক আছে, সিরিয়াসলি 1 2 3 4 4 হিল উঠে নাই স্যার, আমি বলছি উচ্চি খেলা বলছি, এবার এবার প্রপারলি পাস, এবার প্রপারলি আমি আগে গেলে পারবো, অসুবিধা নেই, ওকে। এখন এখানে আরেকটা কাজ করতে পারি, আপনার শোল্ডারে কিছু ওয়ার্কআউট করতে পারি, এটা দিয়ে শোল্ডারে গিয়ে অনেকে এরকম ভাবে ফ্রন্ট রাইজ করে, আপনি যদি একদম ফ্লেক্সিবিলিটি খুবই কম থাকে এভাবে ফ্রন্ট রাইজ করবে, আর যদি ফ্লেক্সিবিলিটি বেশি থাকে একটু পিছনে নিয়ে, ও বাবা ওকে রাইট, পিছনে নিয়ে টাচ করবে, কত হয় তো, আচ্ছা তোর বডি ওয়েটের তুলনায় তুই ভালোই অ্যাজাইল আছিস, হ্যাঁ এই কাম অন, হ্যাঁ এই হ্যাঁ টাচ কর কোমরে, ও আচ্ছা সর সর সর, হ্যাঁ 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 কাম অন, পারফেক্ট, টাচ এক টাচ হয় নাই, হয় নাই একবার হয় নাই, এক 1 2 সামনে কিছু আমার না না আগে 7টা রেপস করে ফেল, কমপ্লিট কর, হ্যাঁ করে আবার সামনে আন, এই ও আচ্ছা এই এইটা, হ্যাঁ 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 মুভ করতেছ না শোল্ডার, হ্যাঁ আমি তো একটু বলি দাঁড়া, একটু আস্তে আস্তে, এইটা ফিল করতেছি এখানে জয়েন্টটা, হ্যাঁ জয়েন্টটা আমার অনেক ছোট জয়েন্ট, তোর মতো এত বড় জয়েন্ট না, তাই আমার ফিলিংস একটু কম না, আমার আসলে কালের নিচে কালো টিপ লাগে আসে তোর কাছে, তুই আমার চোখ লাগিয়ে দিচ্ছিস আমার বডি, আজকে আমরা এই কয়েকটাই করি, এছাড়া আমরা তো আপকামিং ভিডিও আরো আসতেছে, সুপার, তাহলে একটা কাজ করলাম, তুই যতগুলো দেখাইলি সবগুলো একবারে একটা পর একটা, আচ্ছা হিয়ার ইউ গো, ফর আস হেল্প ফর ইউ, ওকে ফাইন, আমার আমাদের লাইটটা ভাঙছে, আমার আমার एक्चुअली মনে আছে কি না, আমি হ্যাঁ ফাইন, সাইড টুইস্ট করব আমরা, রাইট রাইট, এরপর আমরা সাইড ব্যান্ডে যাব, রাইট রাইট, সাইড ব্যান্ডে গেলাম, তো সাইড ব্যান্ডে যাওয়ার পর আমি স্কোয়াটের কথা বলছিলাম, হ্যাঁ রাইট, যে আমরা স্কোয়াট করব, স্কোয়াটের ক্ষেত্রে কিন্তু এই আয়মান যে ভুলটা করতো, পায়ের হিল কিন্তু কি থাকবে বলে ফিক্সড, ওকে ওকে ফাইন, স্কোয়াট করব, এরপর আমি আরেকটা ওয়ার্কআউট দেখাই দিই সাথে, যদি গ্রিমসে দেখাচ্ছি আমরা ফ্রন্ট ব্যান্ড করতে পারি, কি করতে পারি ফ্রন্ট ব্যান্ড করতে পারি, রাইট ওকে,
এরপর আমরা আরেকটা জিনিস করতেছিলাম স্প্লিট স্প্লিট কি করতেছিলাম স্কোয়াট রাইট একটা লেগস দিয়ে মানে অল্টারনেট লেগস দিয়ে আপনি করবেন ওকে এরপর আরেকটা জিনিস দেখাচ্ছিলাম লাস্টের দিকে ওভারহেড স্কোয়াট রাইট এরপর আমরা আরেকটা দেখাচ্ছিলাম ফ্রন্ট হ্যাঁ ফ্রন্ট রাইজ আর যদি ফ্লেক্সিবিলিটি বেশি থাকে পিছনে চলে যাবে ওকে আর আরেকটা ছিল কি একটু আমরা রোটেট করতেছিলাম সুপার অসম গাইস আরেকটা ছিল লাস্টে কিন্তু কিন্তু ও আচ্ছা ওই ড্যান্সিং মুভ ওকে গ্রেট দ্যাট ভেরি গুড হ্যাঁ একেবারে একটা লাঠি দিয়ে ফুল বডি ওয়ার্কআউট ইন 10 মিনিটস কয় মিনিট হইছে 80 10 মিনিট দিস ওয়াজ আ প্ল্যান এটা জাস্ট আমার সাথে না আমার ডেস্টিনির সাথে জাস্ট খুলে নিয়ে আসে প্র্যাকটিস শুরু করে দেন করা শেষ এরকম হবে রাইট ওকে